জীবন মানেই অবিরত ছুটে চলা সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে সোনাকে নিয়ে আমরা হচ্ছে হসপিটালে যাচ্ছি তো প্রয়োজনীয় সব পেপার্স নিয়ে নিয়েছি এখানে মনে হয় এক ফুটা পানি পড়েছিল আর রিপোর্ট টিপোর্ট একটা প্যাম্পাস নিয়েছি একটা পানির বোতল আর একটা হচ্ছে লেগসাসের বিস্কিটের প্যাকেট যদি আরিয়ান সোনা রাস্তায় খেতে চায় সেজন্য আর কি তো আমি একটু বারান্দায় আসলাম দেখলাম যে আমাদের গাড়ি রেডি হয়েছে কি না তো না গাড়ি রেডি হওয়ার পরে হচ্ছে ড্রাইভার এসে ফোন দিলে আমরা দেন নামবো তো এখন আমরা চলে যাব আমাদের গাড়ি চলে আসছে আরিয়ান সোনা আবার যাওয়ার আগ মুহূর্তে অনেক কান্না করতেছিল কারণ হচ্ছে ও কোলে উঠতে যাচ্ছিলো আর আমরা তো একটু বিজি ছিলাম স্বাভাবিক এক জায়গায় বের হওয়ার সময় কিন্তু অনেক কাজে থাকে টুকটাক তো আরিয়ান সোনা মানতেছিল না ও আমার কোলেই আসবে এই জন্য আর কি তো বাইরে চলে আসলাম বাইরে চলে এসে এখন আমরা রওনা দিব কোথায় কোন হাসপাতালে অবশ্যই সাথে থাকতে হবে আর কি কারণে গিয়েছিলাম এটা তো অবশ্যই বলবো আর ব্যাপার হয়েছে কি মানে বাচ্চার নিজে বড় মানুষের অসুখ হইলে বড় আমরা সবাই বলতে পারি যে আমার কোথায় ব্যথা করতেছে তো কেয়ারটেকার চাচাকে আবার আরিয়ান সোনা টাটা করতেছিল সে অনেক ভালোবাসে চাচাকে দাদা দাদা বলে ডাকে তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি বড় মানুষের অসুস্থতা হইলে কিন্তু অনেকটা মেনে নেওয়া যায় হচ্ছে বলা যায় যে আমার এখানে ব্যথা করছে বা এখানে চিলিক দিচ্ছে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না তো আমরা আজকে চলে এসেছি হচ্ছে মিরপুরে মিরপুর কোন হসপিটাল আপনারা কি কেউ বলতে পারবেন যদি বলতে না পারেন যারা চিনেন তারা তো অবশ্যই চিনে ফেলছেন আর যারা চিনেন নাই তাদেরকে আমি অবশ্যই বলে দিব তো এখন প্রায় নয়টা বাজে আমরা রওনা দিয়েছিলাম সাড়ে আটটার সময় বা হ্যাঁ আমাদের আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে রাস্তায় জ্যাম ছিল না এই জন্য একটু সময়টা কম লাগছে অল্প জ্যাম ছিল তো এখানে আমরা হচ্ছে আরেনের পাপা আবার এসে একটু মেডিসিন কিনলো দেন আমরা ডাক্তার দেখি এখন বাজে এগারোটা চল্লিশ এখন আমরা চলে যাব আমাদের এখানের যা ফর্মালিটি ছিল সব শেষ আমরা মূলত আজকে এসেছিলাম রিপোর্ট দেখানোর জন্য এটা হচ্ছে মিরপুর সি মিরপুর সি সাভার সি এটা অনেকেই হয়তো চিনেন এটা অনেক নামকরা এখানে কিন্তু ওই যে ফিজিওথেরাপি বা বিভিন্ন ধরনের থেরাপি বা বিভিন্ন প্রবলেমের জন্য আসে এটা তো আমার আরিয়ান সোনার জন্য আমরা কিছু ই করেছিলাম তো পরে টেস্ট করলাম দেন সব রিপোর্ট আলহামদুলিল্লাহ নর্মাল আসছে একদম আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা আবারও বাসার উদ্দেশ্যে চলে যাব যেহেতু আমাদের বাসায় উত্তরা মিরপুর টু উত্তরা যেতে আবারও হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে আর যদি রাস্তায় জ্যাম পড়ে তাহলে তো আরও বেশি লাগবে এক দেড় ঘন্টা লাগতে পারে তো অনেকে বলতেছিল যে সাভার সিআরপি নাকি বেশি ভালো মেন শাখা তো জানি না কোনটা কী তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চার কোনো প্রবলেম নেই ইনশিওর হয়ে নিলাম এই তো বাসায় যাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ